তাজমহল ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী আরঞ্জুমান বানু বেগম, যিনি মমতাজ মহল নামে পরিচিত, তার স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন। সৌধটির নির্মাণ শুরু হয়েছিল 1632 খ্রিস্টাব্দে, যা সম্পূর্ণ হয়েছিল প্রায় 1653 খ্রিস্টাব্দে। তাজমহলকে কখনো শুধু তাজ নামে ডাকা হয়। মুঘল স্থাপত্য শৈলীর একটি আকর্ষণীয় নিদর্শন হিসেবে মনে করা হয়, যার নির্মাণ শৈলীতে পারস্য, তুরস্ক, ভারতীয় এবং ইসলামী স্থাপত্য শিল্পের সম্মিলন ঘটানো হয়েছে। যদিও সাদা মার্বেলের গম্বুজাকৃতির রাজকীয় সমাধিটি বেশি সমাধিত, তাজমহল আসলে সামগ্রিকভাবে একটি জটিল অখণ্ড স্থাপত্য। এটি 1983 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করা হয়। বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহল, একে বলা হয়েছিল বিশ্ব ঐতিহ্যের সার্বজনীন প্রশংসিত শ্রেষ্ঠ কর্ম। তাজমহল বিশ্বের অপূর্ব সৌন্দর্য স্মৃতিসৌধ ও মনোমুগ্ধকর নিদর্শন, ভালোবাসার অবিশ্বাস্য স্মরণীয় ভাস্কর্য, ইসলামিক স্থাপত্যের অপূর্ব নিদর্শন যা শান্তি ও সৌহার্দ্যের প্রতীক। যিনি মুঘল আমলের সমৃদ্ধশালী সম্রাট ছিলেন, তার দ্বিতীয় স্ত্রী মমতাজ মহলের মৃত্যুতে প্রচণ্ডভাবে শোকাহত হয়ে পড়েন। মমতাজ মহল তখন তাদের চতুর্দশ কন্যা সন্তান গৌহর বেগমের জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেছিলেন। তাজমহলের নির্মাণ কাজ মমতাজের মৃত্যুর পর শুরু হয়। মূল সমাধিটি সম্পূর্ণ হয় 1648 খ্রিস্টাব্দে এবং এর চারিদিকের ইমারত এবং বাগান আরো 5 বছর পরে তৈরি হয়। 1663 খ্রিস্টাব্দে আগ্রা ভ্রমণ করে ফরাসি পর্যটক ফ্রান্সিস বেরনিয়ার লিখেছিলেন, দুটো বিস্ময়কর সমাধির বিবরণ দিয়ে আমি চিঠিটি শেষ করব, যারা আগ্রাকে দিল্লির চেয়েও শ্রেষ্ঠ করেছে। একটি নির্মাণ করেছে সম্রাট জাহাঙ্গীর তার পিতা আকবরের সম্মানে এবং অন্যটি সম্রাট শাহজাহান তার স্ত্রীর স্মরণে তৈরি করেছিলেন তাজমহল, যা অসাধারণ সৌন্দর্যের অধিকারী স্বামী তার স্ত্রীর শোকে এতটাই শোকার্ত যে স্ত্রী জীবনে যেমন তার সাথে ছিলেন, মরণেও তিনি তার কবরের কাছেই থাকবেন।